হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমি আসাদ চৌধুরীিয়ানী একজন প্রফেশনাল হারমোনিকা প্লেয়ার এবং টিউটর এবং ইস্ট অফ হারমোনিকা ব্র্যান্ডের ব্র্যান্ড এম্বাসেডোর তো আজকে হারমোনিকা নিয়ে বেসিক একটা আলোচনা করতে যাচ্ছি লাইক আমরা যখনই একটা হারমোনিকা কিনি আমাদের প্রথম প্লেইং স্টাইলটা থাকে এরকম লাইক যেটা টোটালি রং একটা হারমোনিকা থেকে এরকম সাউন্ড বের হবে লাইক সাউন্ডটা কিন্তু খুবই ক্লিন তাই না কীভাবে ক্লিন একটা সাউন্ড আসতেছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দশটা হোল আছে একটা হারমোনিকা তাই না আমরা এজ এ বিগিনার যখনই আমরা জাস্ট প্রথমবার হারমোনিকাটা কিনি হাতে নেই বাজানো শুরু করি তখন অ্যাকচুয়ালি আমরা এই ভুলটা করে ফেলি লাইক খুবই নর্মাল একটা ভুল লাইক আমরা একটা হোল বাজাতে গিয়ে কয়েকটা হোল বাজায় ফেলি ইভেন আমরা অনেকে জানিও না যে এইখানে একটা একটা করে হোল বাজাতে হয় তাই না তো এখন আমরা দেখবো যে একটা হোল কিভাবে আমরা খুবই সুন্দর করে বাজাতে পারবো অ্যাকচুয়ালি হারমোনিকা হচ্ছে একটা ইনভিজিবল ইনস্ট্রুমেন্ট যেটা আমরা চোখের হেলথ ছাড়াই বাজাই লাইক হারমোনিকাটা যখন আমরা মুখে নেই তখন কিন্তু আমরা আমাদের পজিশন সম্পর্কে কোনো আইডিয়া পাই না লাইক একটা গিটার যখন বাজাই লাইক আমি একটা গিটার বাজাচ্ছি আমি হাতের দিকে চোখ দিয়ে আমি নজর রাখতে পারতেছি ইভেন আমার পিছনে যেমন ধরেন একটা কীবোর্ড আছে আমি কিবোর্ড বাজাচ্ছি আমি এই কিটাতে প্রেস করব এই কিটাতে প্রেস করব এই কিটাতে প্রেস করব এটা আমি দেখে প্রেস করতে পারতেছি বাট একটা হারমোনিকা বাজানোর সময় আমি কোন হোলটাতে থাকবো ওইটা আমার আইডিয়া করে নিতে হবে এবং কানে শুনে ওইটা বুঝতে হবে কেমনে লাইক ধরেন আমি চার নাম্বার হোলটাকে প্রথমে ফোকাস করতেছি হ্যাঁ অ্যাজ এ বিগিনার যখনই আপনি হারমোনিকাটা কিনবেন একটা হোল বাজানো ট্রাই করবেন প্রথমেই প্রথম যেটা করণীয় হচ্ছে একটা হোল বাজানো তো আমরা শুরু করবো চার নাম্বার হোল থেকে সবসময়ই ওকে তো চার নাম্বার হলে প্রথমে ফু আর ট্রাই করব এখানে তিনটা কন্ডিশন আছে লাইক ওই যে কয়েকটা হোল একসাথে বাজানো থেকে একটা হলে আসার ক্ষেত্রে তিনটা কন্ডিশন থাকে প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে লম্বা করে ফু দিতে হবে মিনিমাম তিন থেকে চার সেকেন্ড করে ফুটা লম্বা করতে হবে লাইক খুবই আস্তে ধীরে হারমোনিকাতে কিন্তু এত প্রেশার দিতে হয় না খুবই আস্তে ধীরে প্রেশার দিলেই কিন্তু একটা হোল আমরা ইজিলি বাজাতে পারি তো প্রথম কন্ডিশন হচ্ছে খুবই লম্বা করে আমরা ফুঁদিচ্ছিলাই দ্বিতীয় কন্ডিশন লাইক ডাবল হোলটা আসার একটা বড় কারণ হচ্ছে এখানে যে হারমোনিকার হোলটা হারমোনিকার হোলের যে আমরা যে মুখে একটা হোল ক্রিয়েট করতেছি লাইক হারমোনিকাটা যখন আমরা মুখে নিচ্ছিলাই এই যে দেখেন মুখে কিন্তু একটা হোল ক্রিয়েট হয়ে যাচ্ছে লাইক মুখের হোলটা যখন এই হারমোনিকার হোলটার চেয়ে বড়ো হয় তখন অ্যাকচুয়ালি দুইটা হোল বেজে যায় যেটা খুবই নর্মাল দ্যাটসয় আমাদের মুখের হোলটাকে ন্যারো করে আনতে হবে কিভাবে ন্যারো করে আনতে হবে হারমোনিকা বাজানোর মধ্যে দ্যাটসয় আমরা লম্বা করে ফুঁদিছি লাইক ধরেন আমাদের মুখের হোলটা এতটুকু আছে আমাদের এতটুক করতে হবে লাইক এটা হচ্ছে একটা সিঙ্গেল হলের সাউন্ড দুইটা কন্ডিশন পাইলাম দুইটাতেই যেহেতু আমরা বাজায় ফেলছি তো থার্ডটাও জানা যাক থার্ডটা কি। অ্যাকচুয়ালি আমরা যদি মুখের হোলটাকে ন্যারো করি তাইলে একটা সমস্যা থেকে যায় সমস্যাটা হচ্ছে পজিউশনের সমস্যা আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা হোলের মাঝখানে একটা একটা করে বর্ডার দেওয়া আছে হ্যাঁ লাইক চার নাম্বার হোল আর পাঁচ নাম্বার হোলের মাঝখানে এরকমভাবে একটা বর্ডার প্রত্যেকটা হোলের মাঝখানেই এরকমভাবে একটা একটা করে বর্ডার দেওয়া আছে এখন বর্ডারগুলো সাইজটা কিন্তু আবার হোলের সাইজের যে ছোটো দ্যারসয় আমি যদি মুখের হোলটাকে ন্যারো করি বাট আমি যদি একটা বর্ডারের উপর ফু দিয়ে দিই একটা হোলের মাঝখানে ফুটা না দিয়ে তাইলেও কিন্তু সিঙ্গেল হোলের সাউন্ডটা মিসিং হয়ে যাবে দ্যারসই যখন আমরা বুঝবো যে আমরা মুখটাকে অ্যানাফ ন্যারো করে ফেলছি তাও সিঙ্গেল হোলের সাউন্ডটা আসতেছে না সামান্য একটু মুভ করবো আমরা হারমোনিকাটাকে লাইক এই বর্ডারটার অনুপাতে তাইলে আমরা সিঙ্গেল হোলের সাউন্ড পেয়ে যাব তাহলে তিনটা কন্ডিশন কী কী লম্বা করে ফু দিতে হবে এবং ফু দেওয়ার মাঝখানে যখন সিঙ্গেল হোলটা চলে যাবে মুখটাকে আস্তে আস্তে করে ন্যারো করে আনতে হবে ন্যারো করে আনলেও যদি আমরা সিঙ্গেল হোলটা না পাই হারমোনিকার পজিশনটা একটু চেঞ্জ করতে হবে লাইক আমি পুরো ব্যাপারটা দেখাচ্ছি এটা এই যে এটাকে মনে করেন আমাদের মুখের যে হোলটা আছে ওই হোলটার সাইজ আমি মুখের হোলটাকে ন্যারো করে আনলাম তাও সিঙ্গেল হোলটা আসলো না আমি সামান্য একটু পজিশন চেঞ্জ করলাম তাইলে সিঙ্গেল হোলটা চলে এলো তো এটা হচ্ছে আমাদের প্রথম লেসন আমাদের যে কোনো হারমোনিকা প্লেয়ারেরই প্রথমে সিঙ্গেল হোল নিয়ে জানা উচিত থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন